সময়ে যখন বাংলাদেশ পুরো স্তব্ধ হয়ে গেছে। চট্টগ্রাম কাস্টম সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে সমমনা পরিষদের মনোনীত আক্তার বাচ্চু বিলু প্যানেলের প্রার্থী পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর জিসি কনভেনশন হলে সমমনা পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। পরিচিতি সভায় ব্যবসা বান্ধব অ্যাসোসিয়েশন গড়ে তোলার জন্য আক্তার বাচ্চু বিলু প্যানেলে ভোট দেওয়ার কথা জানিয়েছেন সভাপতি প্রার্থী এ কে এম আক্তার হোসেন। আমি বলবো যে আমরা 29 জনকে সমন্বয় করে যে প্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করেছেন সেটা আপনাদের কাছে প্রিয় এবং এই সম্মেলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আমাদের ছেলেবেজন ভাইয়েরা সবাই শিক্ষিত এবং সবার মেধা। বাংলাদেশের আমদানি রপ্তানি এবং শুল্ক আদায়ে যাদের যেই জ্ঞান সেই জ্ঞানটুকু ডক্টরেট ডিগ্রিধারী একজন সেটা পারবে না যেটা আমরা ছেলেবেজন করতে পারি। তাই আমি বলব সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের শুদ্ধ মতামত দিবেন এবং এই সমমনা পরিষদকে আপনারা বেছে নেবেন এই প্যানেলটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, নিজেদের ঘাম শ্রম মেধার সবটুকু ঢেলে দিয়ে সিএনএফ এজেন্টরা সচল রেখেছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। দেশের অর্থনীতি চাকাকে সচল রাখার ক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই কর্মকাণ্ডে প্রতিদিন প্রথম মুহূর্তে জড়িত সেই সিএনএফ এজেন্টরা আজ নানাভাবে নির্যাতিত বলেও জানান বক্তারা। সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী শিহাব চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রথম সহসভাপতি পদপ্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মাহমুদ ইমাম বিলু সহ অন্যান্যরা। সভায় আরো উপস্থিত ছিলেন সিএনএফ ফেডারেশনের সভাপতি মফিজুর রহমান সজন, মহাসচিব সুলতান হোসেন খান, ঢাকা কাস্টম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, আলহাজ এম এ সাত্তার, মুক্তিযোদ্ধা এস এম মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সোলামান, আব্দুল গনি, আহমেদুল হক, ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, সাবেক সভাপতি এম এ কাশেম, দেলোয়ার হোসেন খোকা সহ প্রমুখ। 9 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আক্তার বাচ্চু বিলু প্যানেলে রায়ের প্রত্যাশা করে সদস্যদের মূল্যবান ভোট দেওয়ার কথা জানান এই নেতা। যেভাবে আমাদের সদস্যরা এসেছেন এবং অংশগ্রহণ করেছেন আমি অত্যন্ত সন্তুষ্ট। আমরা আশাবাদী আগামী 9 তারিখের নির্বাচনে আক্তার বাচ্চু বিলু প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হবে এবং আমি সকল সাধারণ সদস্যদের প্রতি আহ্বান জানাব মিথ্যাচার এবং মিথ্যার বেসাতির মধ্য দিয়ে যেন পথভ্রষ্ট না হয়ে সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, আক্তার বাচ্চু বিলু পরিষদকে ভোট দিন। আমাদের এই যে প্যানেল আক্তার বাচ্চু বিলু প্যানেল, এই প্যানেলের কোনো বিকল্প নাই। যদি আমাদের ব্যবসাকে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আক্তার বাচ্চু বিলু পরিষদকে পূর্ণরূপে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের সিএনএফ ব্যবসায়কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, সাধারণ সদস্যদের জন্য এই আক্তার বাচ্চু বিলু কাজ করে যাবে, কাজ করে আসছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে ওরা আন্তরিকভাবে কাজ করবে। পরিচিতি সভা শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।